আমার বাড়ি এতটা হাত কেটা পড়েছে, আর কি দেখবো, আর এখানে মোটা 7-8 জন মারা গেছে। মোটামুটি ধরে নেন 10:30 হঠাৎ এত আওয়াজ হয়েছে, তখন ঘুম ভেঙে গেছে, কেন আমার ঘর ভেঙে পড়ছে, আরে ওখানে বাইরে দেখছি উপরে সব ছাই উঠছে, কোথায় কোথায় জানি তো কেনই হয়েছে, এসে দেখছি যে এখানে ওই অবস্থা, তারপর দেখি আমার বাড়ি ওখানেই বলছে, আমার যে যাও কার হাতে আছে আমার বাড়ি, আগে প্রথমে আমার বাড়ি হাত দেখতে কতটা এখান থেকে আপনার বাড়ি, এখান থেকে মোটামুটি ধরে নাও কত মিটার হবে, 300 ফুট দূরে। তারপরে আমার কাকার বাড়ি, ওর ওপরে প্রায় টুকরো টুকরো মাংস পড়েছে ছাদে। তৃণমূল তোলা নিয়ে, পুলিশ মাসোহারা নিয়ে, তৃণমূলের নেতার দায়িত্ব নিয়ে, তৃণমূলের নেতার বাড়িতে কাজ চলছে, সেই বিস্ফোরণে বাজি কারখানার আড়ালে জানি না কি ভয়ঙ্কর তেজস্ক্রিয় ওখানে ছিল, যার ফলে ওখানকার প্রায় একাধিক মানুষ মারা গিয়েছে। আর যে বাড়িতে এই কারখানা চলতো, মুর্শিদাবাদের লোকজনকে নিয়ে এসে এই কারখানা তারা কাজ করাতো, যে এমন কি বিস্ফোরণ ছিল ওর মধ্যে যে আশপাশের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওখানে আমাদের যিনি বুথের সভাপতি, তার মাও মারা গিয়েছেন, একাধিক মহিলা মারা গিয়েছে, স্থানীয় যিনি তৃণমূল নেতা আছে ওখানকারের, যে এর সাথে যুক্ত সে পালাতক, সত্য উদ্ঘাটন হবে মালিককে খুঁজে বার করলে। আর কয়েকটা নেতা আছে, যেমন কারামত আলী, তাকে খোঁজ করা হোক, আজিবর আলী, তাকে খোঁজ করা হোক, সহ এখানে যারা আছে তাদেরকে খোঁজ করলে সত্য উদ্ঘাটন হবে।